হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আজকে আমি চলে আসলাম পাবনার চাটমোহর উপজেলার হোলজানা ইউনিয়নের দীক্ষির বিলে। এটা প্রায় পাবনা চাটমোহর রেলবাজার থেকে 6 কিলোর মতো হবে। আর এর রাস্তা খুব একটা ভালো না। আপনারা মোটরসাইকেল কিংবা সিএনজি যোগে এখানে আসতে পারেন। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখন বর্ষার শেষের দিক, তার মানে এখন ফুল কম হয়ে যাওয়ার কথা। অনেক কম হয়ে গেছে ফুল, কিছু আছে। আর এখন তো অনেক বৃষ্টির সময়, আসলে বৃষ্টি বেশি হওয়ার কারণে ফুলগুলো অনেকটাই তলিয়ে গেছে। আর বন্ধুরা, এখানে অনেক পর্যটকই আসতেছে এই ফুলগুলো দেখার জন্য, এমনকি ফ্যামিলি সহ সবাই এখানে আসতেছে, এই ফুলগুলো নিজের চোখে দেখে উপভোগ করতেছে সবাই। আর সচরাচর এই ফুলগুলো আসলে দেখা যায় না আমাদের পাবনাতে বা আশেপাশেও সেরকম দেখা যায় না, তাই যারা আসলে খোঁজ জানতে পেরেছে তারা চলে আসতেছে এই ফোলজানা ইউনিয়নের দীক্ষির বিলে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন ও উপভোগ করুন ফোলজানা ইউনিয়নের দীক্ষির বিল। তো আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক থেকে ফলো করে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।